পুলিশের গুলিতে জেলা ছাত্রদল সভাপতি নূরে আলমের মৃত্যুর প্রতিবাদে ভোলায় চলছে সকাল সন্ধ্যা হরতাল। সরাসরি সংযোগে সেখানকার পরিস্থিতি আরও জানাচ্ছেন প্রতিনিধি রাশেদ হোসেন রুবেল। রুবেল, কি অবস্থা দেখতে পাচ্ছেন হরতালের এবং আইন শৃঙ্খলা বাহিনী কেমন প্রস্তুতি নিচ্ছে? ভোলাতে হরতাল চলছে। এই হরতালকে সফল করার জন্য ভোলা জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে দফায় দফায় মিছিল করা হচ্ছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি ভোলা জেলা বিএনপির কার্যালয়ের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যুবদলের একটি মিছিল, তারা সরকারের পক্ষ থেকে সরকারের যে বিভিন্ন বিষয় তারা তুলে ধরছে এবং তারা প্রশাসনকে দায়ী করছেন যে ভোলার যুবদল স্বেচ্ছাসেবক দল নেতা এবং ছাত্রদলের সভাপতি নূরে আলম পুলিশের সাথে সংঘর্ষে যে নিহত হয়েছে তাতে তারা পুলিশকে দায়ী করে যাচ্ছে। আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ইতিমধ্যে ভোলায় পৌঁছেছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির 12 সদস্যের একটি প্রতিনিধি দল। তারা স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ রহিমের গ্রামের বাড়িতে যাবে, তারা কবর জিয়ারত করবেন এবং ছাত্রদল সভাপতি নূরে আলমের বাসায় যাবেন, তারা তাদের সমবেদনা জানাতে কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় তারা ভোলাতে এসেছেন। তারা ইতিমধ্যে এখন বিএনপির ভোলা জেলা কার্যালয়ে অবস্থান করছেন এবং তারা 12টার সময় ব্রিফিং করবেন সার্বিক পরিস্থিতি নিয়ে। এছাড়াও আপনাকে আরও জানিয়ে রাখি যে পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত কাউকে কোনো আটক করা হয়নি এবং বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের সহিংসতা তারা করেনি। তবে ভোলা জেলা আওয়ামী লীগ তারা সহবস্থানে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান করছে এবং তারা বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের কোনো অরাজকতা সৃষ্টি করা হলে তারা তা প্রতিহত করবে বলে তারা ঘোষণা দিয়েছেন এবং সেই লক্ষ্যে তারা তাদের ভোলা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে তারা অবস্থান করছেন। এ ছিল আমার কাছ থেকে সর্বশেষ।